রেডি হয়ে গেলি? হুম, একদম রেডি। আচ্ছা আপু শোনো, দুলা ভাই কিন্তু তোমাকে যা যা বলেছে একদম ঠিকঠাক বলেছে। তুমি তো চাইলে আমার সঙ্গে যেতে পারো, কটা দিন বাড়ি থেকে ঘুরে আসলে তোমারই ভাল লাগবে না বলো? আরে পাগলি, আমি যদি চলে যাই তাহলে রাহাতে কি হবে? ও কোথায় খাবে কি করবে কিছুই ঠিক ঠিকানা নেই। না না না, কোনোভাবেই পসিবল না। তুমি তো ভারী অদ্ভুত মেয়ে, সারাক্ষণ স্বামীর চিন্তায় অস্থির। এত স্বামী স্বামী করলে হবে না বুঝলে, যখন ছ্যাঁকাটা খাবে না তখন টের পাবে। ছ্যাঁকা? আমি কি তোর মতো প্রেম করি নাকি যে ছ্যাঁকা খাবো? শোন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে ছ্যাঁকা বলতে কিছু নেই। বুঝতে পেরেছি, কনজিউমার লাইফ নিয়ে তুমি একটু ওভার কনফিডেন্ট, তাই তো? আচ্ছা যাই হোক, বাদ দাও। শোনো, আমি তোমাকে যেটা বলেছি তুমি শুধু এটা মাথায় রাখো, তোমার এই যে লম্বা চুলগুলোকে তুমি সুন্দর একটা হেয়ার কাট নাও, নিয়ে একটা কালার করে ফেলো, দুলা ভাই একদম ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা সেগুলো পরে দেখবো, তুই এখন রওনা দে, না হলে তোর বাসটা মিস করবে। হ্যাঁ হ্যাঁ চলো। আর শোন, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। কিচ্ছু করা লাগবে না, আমি একাই যেতে পারবো, চলো তো। এসো এসো এসো, আমার কথা কিন্তু মাথায় রেখো। মাথায় রেখো কিন্তু।